আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। কফিল ভাই, বাজেট নাই, খুবই অল্প বাজেট, মাত্র 15-20 হাজার টাকার ভিতরে আমাকে একটা ডিসি সোলারের সেট আপ দেন, যেটা দিয়ে আমি 2টা অথবা 3টা টেবিল ফ্যান চালাইতে পারি এবং তার সাথে 3টা অথবা 5টা এলইডি লাইট চালাইতে পারি। জি ভাই, বলছিলাম ডিসি সোলার সেট আপের কথা। ডিসি সোলার সেট আপ মানে হচ্ছে এটা সম্পূর্ণ আলাদা একটা সেট আপ, যেটার সাথে কারেন্টের কোনো সম্পর্ক নাই। এটা সরাসরি সোলার থেকে চলে দিনের বেলা এবং রাত্রের বেলাতে চলে হলো আপনার ব্যাটারির ব্যাকআপ থেকে। ডিসি সোলার সেট আপে খরচ খুবই কম এবং আপনি 24 আওয়ার্স চালাতে পারবেন কোনো ইলেকট্রিসিটি বিল ছাড়া, একদম জিরো ইলেকট্রিসিটি বিল। এটার সাথে ডিসি সেট আপের সাথে ইলেকট্রিসিটির কোনো কানেকশানই থাকে না, সুতরাং ইলেকট্রিসিটি বিলের কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আমি একটা ছোট করে আপনাদেরকে প্রথমে হিসাব দিই। যারা 2টা ফ্যান এবং 3টা চালাবেন, ডিসি সাধারণত যে টেবিল ফ্যানগুলো আছে এগুলো 14 ইঞ্চিটা কিনবেন। সুপার স্টারের একটা ডিসি ফ্যান আছে, দাম একটু বেশি, 2200-2300 টাকা। এই ফ্যানটাতে খুব ভালো বাতাস হয়, বিশেষ করে কারেন্টের যে টেবিল ফ্যানগুলো আছে এগুলাতে যেরকম বাতাস, সুপার স্টারের 14 ইঞ্চির ডিসি ফ্যানটাতে এরকম ভালো বাতাস হয়। 2টা টেবিল ফ্যান যদি আপনি চালান, সেক্ষেত্রে আপনার 2টা টেবিল ফ্যানের ওয়াট আসবে অ্যাভারেজে 20 ওয়াট করে ধরলে 40 ওয়াট। তার সাথে যদি আপনি 3টা ডিসি লাইট চালান, অ্যাভারেজে 10 ওয়াট করে যদি ধরি, 3×10=30 ওয়াট, তাহলে 2টা ফ্যান হলো 40 ওয়াট আর 3টা লাইট হলো 30 ওয়াট। 40 আর 30 আপনার লোড চলবে হলো 70 ওয়াট। এই 70 ওয়াট লোড যদি আপনি শুধুমাত্র কারেন্ট চলে গেলে চালান, সেক্ষেত্রে 150 অ্যাম্পিয়ারের সোলার প্যানেল দিতে পারেন। আর আপনি যদি বলেন যে না, আমার এটা 24 ঘন্টায় চলবো, সেক্ষেত্রে আপনি প্যানেলটা একটু বাড়ায় দেবেন, 150-এর জায়গায় 200 বা 250 বা 300 পর্যন্ত আপনি দিতে পারবেন। বাট যেহেতু আমরা লো বাজেটের ভিতরে হিসাব দিব, এখানে আমরা 150 অথবা 200 ওয়াটের একটা প্যানেল দিব। আমাদের লোড হলো 70 ওয়াট। আমাদের এই 70 ওয়াট লোড সারাদিন সোলার থেকে চলতে হবে, উইথ আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারিটাকেও চার্জ করতে হবে, কারণ রাত্রেবেলাও আমরা চালাবো। অর্থাৎ এই ডিসি সেট আপটা আমরা 24 আওয়ার্সও চালাবো, চালাইতে পারবো, এবং অথবা কারেন্ট যদি চলে যায় শুধুমাত্র তখনও আমরা চালাইতে পারবো। একদম লো বাজেটের হিসাব দিই, যদি আমরা 70 ওয়াট চালাই, তাহলে অন্ততপক্ষে যদি আমরা 200 ওয়াটের সোলার প্যানেল নেই, 200 ওয়াটের সোলার প্যানেল থেকে আমরা আপ টু 80% পাবো। 80% মানে কত পাবো? 160 ওয়াট। তো 160 ওয়াটের ভিতরে আমরা এটারে যদি এখান থেকে যদি আমরা 70 ওয়াট র্যান্ডম ইউজ করি, তাহলে আর থাকতেছে 90 ওয়াট। এই 90 ওয়াট দিয়ে আমার ব্যাটারি চার্জ হবে। কথাটা বুঝছেন কিনা? ব্যাটারিটা 40 অ্যাম্পিয়ার অথবা 50 অ্যাম্পিয়ারের নেবেন। রিমসোটা 40 অ্যাম্পিয়ারের করে আর স্ট্যান্ডার্ডটা করে 50 অ্যাম্পিয়ার। 40 আর 50 প্রায় সেম, এটাতে তেমন কোনো প্রবলেম নেই, প্রাইসও সেম। তাহলে আমরা 2টা টেবিল ফ্যান এবং 3টা এলইডি লাইট যারা চালাবো তারা নিব 200 ওয়াটের সোলার প্যানেল। 200 ওয়াটের 12 ভোল্টের যে সোলার প্যানেলগুলো, এগুলো হলো 40 টাকা করে, 8000 টাকা আসবে সোলার প্যানেলের দাম। তার সাথে অটোকাট সহ ডিসপ্লে সহ ভালো মানের একটা সোলারের চার্জ কন্ট্রোলার নিব আমরা 10-20 অ্যাম্পিয়ার। একটা ভালো সোলারের চার্জ কন্ট্রোলার অটোকাট যেটাতে আছে সেটার দাম 3000, 8 আর 3 11 হাজার, আর একটা ব্যাটারির দাম 8500 টাকা, 19500 টাকা, অ্যাভারেজে ধরেন যে 20 হাজার টাকা। এই 20 হাজার টাকা দিয়ে আপনি 2টা টেবিল ফ্যান এবং 3টা এলইডি লাইট, হ্যাঁ সোলারের যে লাইট, সোলারের যে ফ্যান, এটা কারেন্টের লাইট, কারেন্টের ফ্যান না, সোলারের আলাদা লাইট এবং ফ্যান মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনি মোটামুটি 24 ঘন্টায় চালাইতে পারবেন। এখন যদি মনে করেন যে কফিল ভাই, আমি টেবিল ফ্যান না, আমি সোলারের যে সিলিং ফ্যানগুলো আছে সেগুলো চালাবো, যদি সিলিং ফ্যান চালান, টেবিল ফ্যানের চাইতে সিলিং ফ্যানে প্রায় ডবল ওয়াট টানে, সেক্ষেত্রে আপনি প্যানেলটা 200-300 দিবেন এবং ব্যাটারিটা 40 বা 50 অ্যাম্পিয়ারের জায়গায় 80-90 বা 100 দিবেন। তবে সিলিং ফ্যানগুলো আপনারা সোলারেরটা চালাবেন না, কারণ সোলারের সিলিং ফ্যানগুলোতে একটা সার্কিট থাকে যেটা দুদিন পরে পরে নষ্ট হয়ে যায়, এটা খুব বিরক্তিকর একটা জিনিস। সিলিং ফ্যান আপনার ঘরে কারেন্টে যেটা আছে সেটাই থাকুক, আর টেবিল ফ্যানটা পাশাপাশি আপনি লাগলে 2টার জায়গায় 4টা চালান, কোনো সমস্যা নেই। তো আমরা 2টা টেবিল ফ্যান এবং 3টা লাইটের জন্য অ্যাভারেজে 19,500 থেকে 20,000 টাকার ভিতরে কমপ্লিট একটা সেট আপ পেয়ে যাবো। এরপরে এটা ইনস্টল করতে তার সকেট টুকটাক কিছু জিনিস লাগবে, সেটা আপনি আলাদা কিনে নিতে পারবেন। চার্জ কন্ট্রোলারটা অবশ্যই অটোকাট সিস্টেম কিনবেন, যাতে করে আপনার ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি কাট করে দেয়, অর্থাৎ চার্জ দেওয়াটা বন্ধ করে দেয়।
ডিসি সেট আপে খরচ কম, এই সেট আপটাই আপনি চোখ বন্ধ করে কমপক্ষে 10 বছর চালাইতে পারবেন। ডিসি সেট আপে ব্যাটারিও নষ্ট হয় না, চার্জ কন্ট্রোলারও নষ্ট হয় না, সোলার প্যানেল তো নষ্ট হয়ই না। তাহলে আমরা এখানে তিনটা জিনিসের হিসাব দিচ্ছি, সোলার প্যানেল হলো 200 ওয়াট, ব্যাটারি 40 অথবা 50 অ্যাম্পিয়ার, তার সাথে 10 থেকে 20 অ্যাম্পিয়ার একটা সোলারের চার্জ কন্ট্রোলার। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।